আমি এখানে পরপর পরপর চটে চপ খেয়ে ফেললাম, কাশ্মীর চপ খেলাম, আমের চপ খেলাম, সয়াবিনের চপ খেলাম, আর এটা কি খেলাম, নারকেলের নারকেলের চপ খেলাম। ভালো লেগেছে, সবচেয়ে বেশি লেগেছে সয়াবিনের। ও হো হো হো, আমার বরাবরই এগুলোর মধ্যে কাশ্মীর চপ একটা আলাদা জায়গা রাখে ভাই। আমি কিন্তু লাইফে প্রথমবার এই এক মিনিটে মনে হয় এতগুলো চপ খেয়ে ফেললাম। এই শহরের অলিতে গলিতে খাবারের দোকান, আর সেই দোকানে যে ইতিহাস লুকিয়ে আছে তা তো আর আলাদা করে বলে দিতে হয় না। ইতিহাসের স্মরণে বে আজকে গরম গরম তেলে ভাজায় কামড় দিতে দিতে বরং সেই গল্পই বলি, আপনারাও দেখুন তাহলে। তিলোত্তমার গল্প বলবো আর স্বামী নেমেচরি থাকবে না, তাই হয় নাকি? তাও আবার খোদ উত্তর কলকাতা শতবর্ষে পুরনো এই যানের ইতিহাস নিয়ে আরেক এপিসোড চাই নাকি? স্পেসিফিক কোনো গল্প শুনতে চাইলেও জানাতে পারেন, আমাদের কমেন্ট করুন বা ইনস্টাগ্রামে নক করতে পারেন। যাই হোক, আমরা ধর্মতলা থেকে 5 নম্বর ট্রামে উঠে চললাম উত্তরের দিকে। এমনিতে বর্তমানে প্রায় সব ট্রামের রুটই বন্ধ, 5 নম্বর রুট কোনো দিন না বন্ধ হয়ে যায় আবার। আমরা বেশ কিছুদিন আগে বেরিয়েছিলাম এই তেলে ভাজা অভিযানে, ট্রামে চড়ে নামলাম স্টার থিয়েটারের খানিক আগে, কারণ এই দোকানের জন্য। আজকে আমরা চলে এসেছি উত্তর কলকাতায় এবং চপ খেতে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে উত্তর কলকাতায় বেশ বিখ্যাত বিখ্যাত বেশ কয়েকটা চপের দোকান আছে। আর আজকে আমার সঙ্গে আমার দুই বন্ধু আছে, যারা একজন মধ্য কলকাতার এবং একজন উত্তর কলকাতার, তো তাদের সঙ্গে আজকে আমাদের চপ খাওয়া এবং সেই নিয়ে কথাবার্তা। ১৯১৮ সালে খেদুশাহী এই দোকান শুরু করে, তখন কি আর এত কিছু ছিল নাকি, শুধু ছোট্ট একটা ঝুপড়ি সম আজকালকার অস্থায়ী দোকান যেমন হয় আর কি। সময়ের সাথে এই দোকান নেতাজির তেলে ভাজা বলে খ্যাত হলেও বর্তমানে হরেক রকমের তেলে ভাজা পাওয়া যায়। চোখের সামনে ফুটন্ত তেলে সে জিনিস ভাজতে দেখলে দীর্ঘ জল চলে আসে। আর এখানে এবং দোকানের 4-5 জনকে সদা ব্যস্ত দেখলে বোঝা যায় এই দোকানের তেলে ভাজা চাই। দোকানটা বেসিক্যালি চপের দোকান, লোকে বলে নেতাজির চপের দোকান। আচ্ছা, নেতাজির চপের দোকান কেন নাম? নেতাজির চপের দোকান তার কারণটা হলো এইখানে আছে স্কটিশ চার্চ কলেজ, উনি স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন, এটা তুই জানিস। তো উনি কি করতেন, ওখান থেকে ধীরে ধীরে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এখানে আসতেন বিকেলবেলা, ঢিল ছোড়া দূরত্বে গুটি গুটি পায়ে এসে এখানে এসে চপ টপ খেতেন, আড্ডা বাড্ডা মারতেন। তো সেই থেকে হয়ে গেল এটা নেতাজির চপের দোকান বা নেতাজির পেঁয়াজি। পেঁয়াজি খেতেন হয়তো, আমি তো জানি না, লোকে বলে। তো মজার জিনিস হলো এই দোকানটার সামনে একটা লাইন পড়ে, চপের দোকানে লাইন পড়ে, সাধারণ চপের দোকানে লাইন দেখতে পাবি না তুই কোথাও। হ্যাঁ, খেতে খেতে দোকানের তৃতীয় প্রজন্মের মালিকের সাথে কথা বলছিলাম, অতীতের সব গল্প শোনাচ্ছিলেন। আমার দাদু চুবড়িতে করে তেলে ভাজা নিয়ে ঠোঙাতে করে উনি সবাই পাড়ার প্রতিবেশী বন্ধুবান্ধবকে তেলে ভাজা খাওয়াতেন আর বলতেন আশীর্বাদবাবুর জন্মদিন তোমরা তেলে ভাজা খাও। 1948 সালে এই দোকানে বোর্ড লাগিয়ে তেলে ভাজা ফ্রি দেওয়া হলো, সেই ছবিটা ওই এখানে আছে, 1948 সালে 23 জানুয়ারি ছবি। বেশি কিছু আনতে পারিনি আজকে তোর জন্য। এটা হচ্ছে আম, খুব ভুল না করলে
খুব ভুল না করলে এটা সয়াবিনের চপ। হ্যাঁ সয়াবিনের একটু ভেঙে দেখলাম মনে হচ্ছে আমাদের আবার অল্পেতে মন ভরে না, তাই ব্যস্ত দোকান ছেড়ে রাস্তা পেটলাম। আমরা তো এখন লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স বা নেতাজির পেঁয়াজি খেয়েছি আমরা, অনেকগুলো চপকে ভালো পেঁয়াজিটা খাইনি, বাদ বাকিগুলো খেয়েছি। এইবারে মজা হলো এর ঠিক উল্টো দিকে একটা দোকান আছে, দোকানটার নাম হলো রক্ষাকালী নিরামিষ তেলে ভাজা। আচ্ছা, তার মানে পেঁয়াজি এখানে পাওয়া যাবে না? পেঁয়াজি পাওয়া যাবে, নিরামিষ মানে কোনো আমিষের কোনো জিনিস নেই এর মধ্যে। আচ্ছা আচ্ছা, আমিষ না। ঠিক আছে, এবারে কেন এর তোকে নিয়ে এলাম, কারণ এই দোকানটা হলো বড্ড আলো ঝালো রকম চকমকে একটা গ্ল্যামারাস দোকান। আমরা এই গ্ল্যামার ছেড়ে একটু বেরিয়ে আসতে চাইছি, তাহলে এদিকে এলাম। এখানে আমরা দেখবো কী কী আছে না আছে। ঠিক আছে, একটা জিনিস জানিস, এই জায়গাটা যে এতটা ফেমাস হয়ে গেছে লক্ষ্মীনারায়ণ, আর পেছনে যে এই একটা দোকান ধামাচাপা পড়ে গেছে, মূলত আমাদের এই যে অঞ্চলটা, তো হাতিবাগান বল, শ্যামবাজার বল, ওদিকে শিয়ালদা কলেজ স্ট্রিট অঞ্চলে অলিতে গলিতে এইরকম অজস্র চপের দোকান পাবি, এবং তাদের প্রচুর ফিক্সড কাস্টমার আছে, রোজ কেনে এবং রোজ তোর প্রচুর তাদের সেল হয়, এবং প্রত্যেকে এই ধরনের, এরা তো না নেতাজির নামে একটুখানি ফেমাস, সত্যি কথা বলছি এরা নেতাজির নামে ফেমাস আছে, এরা কিন্তু কম ফেমাস নয় বাড়ার লোকেদের কাছে। এটা ঠিক, রোজ ওখান থেকে তো অত দাম দিয়ে কেনা যাবে না। হ্যাঁ, দামটা একটু বেশি না এই দোকানগুলোতে, আমার মনে হয় দাম কম হবে। হ্যাঁ সেটাই বলছি, মানে ওখানে দামটা একটু বেশি ছিল, হয়তো হতে পারে কম আছে, দেখা যাক দেখা যাক। বেশ কিছু চপ নিয়েছি কিন্তু সবই সাধারণ সাধারণ চপ, যেমন তোর আছে ধোকা, বেগুনি, আলুর চপ, মোচার চপ এবং ধনে পাতার চপ। ধনে পাতাটা আমি ফেভারিট, যাই হোক বাঙালি চপের দোকানগুলোর মূলত যেটা হতো যে পুরোপুরি নিরামিষ একটা রাখা হতো, যে সেটা অনেক ধর্মীয় কারণ থাকে, অনেকের মঙ্গলবার শনিবার ইত্যাদি ইত্যাদি থাকে, কবে কার নিরামিষ থাকে, অত দেখা যাবে যে কারোর সপ্তাহে সাত দিনই ভিন্ন কারণে ভিন্ন নিরামিষ দিন হয়ে গেল। বাঙালি অনেকে নিরামিষ খায়, অনেকে নিরামিষ খায়, তো তার জন্য এবং এদের যেহেতু কাস্টমার বেশ পুরোপুরি হচ্ছে তোর ওই মানে পাড়া পাড়ার কাস্টমার পুরোপুরি, এমন না যে বাইরে থেকে লোকজন গাড়ি গাড়ি হাঁকিয়ে আসে, যেটা ওই বড়ো বড়ো দোকানগুলোতে আসে। সাধারণ চপ সবাই খেয়েছে, যারা চপ খায় না তারা তাদের কাছে নতুন লাগবে আর কি। ধোকাটা বেশ বড়ো বড়ো করে প্রত্যেক শনিবার আমার বাড়িতে অন্তত ধোকা হয়, এবং ঝোলে দেওয়ার আগে ভাজাটা আমি সাটিয়ে ফেলি, তো দেখি দোকানে ধোকা তো দুটো মধ্যে তফাৎ হবে। হ্যাঁ, একটা জিনিস কি জানিস, বেগুনি না একটা আর্ট, বেগুনি একটা আর্ট, দোকানের নাম রক্ষাকালী নিরামিষ তেলে ভাজা। এনাদের আদিবাস ছিল উড়িষ্যায়, দুই পুরুষ ধরে শহরের বুকে চলছে তেলে ভাজার এই দোকান। রাস্তার দুপাশে দুই দোকান হওয়া সত্ত্বেও ভিড় দেখলে বোঝা যায় বাঙালির তেলে ভাজা প্রীতি। এই বডি সফটওয়্যার আসছে বাসা হয়ে গেছে। আচ্ছা, তোমার অনেক দিন হবে, বেশ অনেক দিন। আপনাদের কি কি পাওয়া যায় চপ? পনির চপ, কাশ্মীর চপ, লঙ্কা চপ, মোচা চপ, কড়াইশুন্টি চপ, বেগুনি, ভেজিটেবল, সিঙ্গাড়া, প্যাটিস, স্যান্ডউইচ, ধোকা, পলতা বড়া, ইঞ্চে বড়া, সকালবেলা আমাদের কচুরি ভালো হয়, খুব ভালো, আর বিকালে যে পনির চপ, কাশ্মীর চপ, আলু চপ খুবই সব। আচ্ছা, এই দোকানটার উপরে লেখাই আছে নিরামিষ চপের দোকান, একদম নামে পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া, কারণ কি এটার পিছনে?
ও তো করেছে বাবা আর জগতে শুরুতে নিরামিষ দোকান হয়েছে এটা মানে সেটা কি বাঙালিদের এই ধর্ম টর্ম নিরামিষের জন্যই নাকি বিশেষত নিরামিষই শুরুতেই করেছে ও বাবা আর ধর্মীতে মানে ঠাকুরে হ্যাঁ 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 আজকের পর্বে শেষ দোকান এটি দোকানের নাম জিজ্ঞেস করলে কতজন বলতে পারবে জানি না তবে উড়িয়া চপের দোকান বললে চিনতেও পারে যেতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করতে পারেন এই মৃদু আওয়াজে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন মানুষের কেনার ব্যস্ততা আর দোকানদারের হাত যে স্পিডে চলছে সেটা তো আলাদা করে বলতে হয় না এই চিত্র আদতে আমাদের শহরের বড়ই আপন এর মধ্যেই বাঙালির ইতিহাস স্মৃতি জড়িয়ে আছে আমরা আগে যে শপের দোকানে গেলাম সেখান থেকে এই শপের দোকানটা খুব একটা দূরে নয় বিডন স্ট্রিট থেকে যদি সোজা হেঁটে আসি তাহলে সামনে পড়বে মিনার্ভা থিয়েটার এবং মিনার্ভা থিয়েটারের ঠিক বিপরীতে এই শপের দোকান শপের দোকান বেশ পুরনো তো সেখানে আজকে আমরা শপ খাবো মিনার্ভা থিয়েটার তৈরি হয় 1893 সালে এই দোকান সমসাময়িক হলে নিশ্চয়ই থিয়েটারের সাথে চপের একটা সম্পর্ক পাওয়া যাবে গিরিশচন্দ্র ঘোষ থেকে শম্ভুমিত্র কার না নাম করা যায় বর্তমান সময়ে মানুষের আহারের চিত্র বদলেছে কন্টিনেন্টাল থেকে পাশ্চাত্যের খাদ্যাভ্যাস ছুটেছে তবুও কি জৌলুস হারিয়েছে এসব দোকান রোজকার চিত্র দেখলে বলবো না একই আছে তবুও কেন জানি মনে হয় এ শহর দ্রুত বদলে যাচ্ছে দোকানটা শ্রী শ্রী জগন্নাথ চপের দোকান কিন্তু দোকানটা উড়িয়া চপের দোকান নামে বিখ্যাত তো খেতে শুরু করি আমরা আগের যে চপের দোকানে গেছিলাম সেটাও নিরামিষ চপের দোকান ছিল এটাও নিরামিষ চপের দোকান এটা কী করলাম আমি আলু চপ আলু চপটা বেশ ভালো ঠিক আছে এটা বেলুন ভালো পেটে গিয়ে তো সব একই জায়গায় মিক্স করবে তো এখানে অনেক কিছু জিনিসই পাওয়া যাচ্ছে কাশ্মীরি চপ পাওয়া যাচ্ছে তারপর আর কি দেখলাম টমেটোর চপ তারপরে বেগুনি ফুলুরি ধোকা তারপরে আর কি ছিল সিঙ্গারা ফিঙ্গারাও পাওয়া যাচ্ছে চপের সাথে আমরা রোজ ব্যস্ততার মাঝে তেলে ভাজার কতই বা খেয়ে থাকি নটা ছটার ব্যস্ততা যখন আরও বেড়েছে বলাই বাহুল্য তার সাথে ধোয়া ওঠা আর কালি ঝুলি পড়া দোকানের মাঝে কতই বা আমাদের দেখা মেলে প্রশ্নটা আপনারাও নিজেদের করলে উত্তর পেয়ে যাবেন এই চপর দোকান যখন মিনার্ভা থিয়েটার এস্টেট যখন আরম্ভ হলো এই দোকান তখন এক দেড়শো বর্ষ মতো না দেড়শো বর্ষ ও আমার দাদুর দোকানে আরম্ভ করেছে আমার এই যত আইটেম হচ্ছে সব থেকে স্পেশালিস্ট ইন ডালবড়া ডালবড়া এন্ড স্পেশালিস্ট ইন ডালবড়া হ্যাঁ ডালবড়াটা সব থেকে ভালো সব আইটেম ভালো আর সব থেকে স্পেশালিস্ট ইন ডালবড়া ডালবড়ার নাম করা আছে ডালবড়া টালিগঞ্জ বালিগঞ্জ আর এমনি এয়ারপোর্ট দমদম এমনি ওর এখানে ওটা ওড়িশাবি যায় আর দমদম ডায়মন্ড হাওড়া যায় আর শ্যামবাজার যায় কলকাতা বাইরে বি যায় শেষ বেলায় এভাবে বেগুনি করা দেখে বেশ অবাক হয়েছি আগে কোথাও তো দেখিনি শহরে ঘুরে ঘুরে খাবার খাই ফলে রোজ কত কিছুই নতুন নতুন দেখি সেই দেখা নেই আমাদের এই পর্বগুলো কলকাতার রাস্তাঘাটের গল্প হোক বা এরকম ছোট্ট এক ছিলতে দোকানের খাবার সব যেন এক নস্টালজিয়া
সাবস্ক্রাইব করে রাখুন। আগামীতে আরও গল্প থাকবে আপনাদের জন্য।